প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সরড বাই ডক্টর প্লাস ফিনাইল কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি পাওয়ার্ড বাই একেডি ঘি কো-স্পন্সরড বাই আবরণ এক্সক্লুসিভ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক ক্যালকাটা ম্যানহোল। নমস্কার, সুপ্রভাত। শুরু করছি অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের দিনটি ভারতীয় বিজ্ঞান দিবস বা জাতীয় বিজ্ঞান দিবস, সেই কেন্দ্রিক আজকে আমাদের আলোচনা থাকবে। আজকের দিনটি আমরা সেভাবেই স্মরণ করব প্রতিদিনের রবীন্দ্রনাথে। এই অনুষ্ঠানটি ডক্টর প্লাস ফিনাইল প্রতিদিনের রবীন্দ্রনাথ, টাইটেল স্পন্সার্স বাই ডক্টর প্লাস ফিনাইল, পাওয়ার্ড বাই একেটি ঘি, কো স্পন্সার্স আবরণ এক্সক্লুসিভস, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক, ক্যালকাটা ম্যানহোল। আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অর্পণ, অর্পণ রক্ষিত। নতুন করে অর্পণের পরিচয় দেওয়ার কিছু নেই, রবীন্দ্রনাথ ঠাকুরের গান অর্পণের একেবারে মজ্জাগত এবং বহু বছর ধরে অর্পণ নাড়া বেঁধে রয়েছে অগ্নিবোধার কাছে, অগ্নিব বন্দ্যোপাধ্যায়ের কাছে। তো এটাই অর্পণের একটা সব থেকে বড়ো পরিচয়। আর সঙ্গে রয়েছেন যন্ত্রসঙ্গীত শিল্পীরা, তনাদা কিবোর্ড, পিয়ানো, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, পার্কেশনে রয়েছেন বিক্রম, শব্দ আলো ক্যামেরা পিসে টেলিকাস্টিংয়ে রয়েছেন আমাদের ভাইরা এবং বোন, সঙ্গে রয়েছেন আপনারা। শুরু করি পথ চলা। আজকে যেমন তুমি বললে গান নিয়ে যাবো, কিন্তু তার আগে সবার আগে সিটিভিএন একেডি পরিবারকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। 25টি বছর একটি চ্যানেল এইভাবে চালানো, 24 পার করে 25 পা, একদম। তো সে তার পাশাপাশি এই ফেব্রুয়ারি মাসের আজকে শেষ দিন, অন্তিম দিন। এই ফেব্রুয়ারি মাস আমরা, আমাদের কাছে এই বছরটা অন্তত প্রচণ্ডভাবে হারানোর দিন, ভুলে যাওয়ার মতো একটা মাস একদম আমাদের, আমরা ভুলে যেতে চাই একদম। আমরা আমাদের বাংলা সঙ্গীত জগৎ থেকে একের পর এক অভিভাবককে হারিয়েছি আমাদের মধ্যে থেকে, কিন্তু লাইফ মাস্ট গো অন। তো সেরকমই একটা গান দিয়ে শুরু করি আজকে সকালটা। দীর্ঘ জীবন পথ কত দুঃখ তাপ কত শোক দহন গেছো জীবনপথ
রৌদ্র শোক তাপ নাহি নাহি রে অনন্তের পানে চাহি আনন্দের গান গাহি ক্ষুদ্র শোক তাপ আজকের মূল বিষয়টি হচ্ছে বিজ্ঞান কৌতূহলী কবি রবীন্দ্রনাথ, এবং আমাদের আজকের বিষয়টি 2015 সালের আমরা আলোচনা করেছিলাম, এবং এটি আমাদের শ্রদ্ধেয় দর্শক শ্রোতা স্নেহময় দার ভাবনা থেকে আমরা এই স্ক্রিপ্টটি পেয়েছিলাম। আজকে বিজ্ঞান জাতীয় বিজ্ঞান দিবস আমাদের মনে হয়েছে স্নেহময় দাকে শ্রদ্ধা জানিয়ে, আর আজকেও তারই এই ভাবনাকে নিয়ে আমরা পথ চলবো। আগামীকালও স্নেহময়তার ভাবনাকে সঙ্গে নিয়ে আমরা পথ চলবো শিব প্রসঙ্গে রবীন্দ্রনাথ নিয়ে। যদিও আজকের দিনটিকে আমরা আরেকটু ভাগ করে নিতে পারি, এবং সেটি আশিস চক্রবর্তী সল্টলেক থেকে তিনি আমাকে জানিয়েছেন যে 1844 সালে আজ জন্মগ্রহণ করেন শ্রী গিরিশচন্দ্র ঘোষ, 1931 সালে জন্মগ্রহণ করেন আজকের দিনে শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়, যাকে এখনও আমরা আমাদের মাঝখানে পাচ্ছি, এবং আজকের দিনে 1963 সালে পরলোক গমন করেন ভারতের প্রথম রাষ্ট্রপতি শ্রী রাজেন্দ্র প্রসাদ, এবং 1987 সালে আজকের দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে নির্ধারিত হয়, এবং এই দিনটিকে আজকে আমরা স্মরণ করছি। ভেঙ্কটরমণের রামন যে নীতি আর কি, যে তিনি আবিষ্কার করেছিলেন, সেই দিনটিকে মাথায় রেখে এটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হচ্ছে। তো আমরা আসবো বিষয়ে, সে বিষয়টি হচ্ছে বিজ্ঞান কৌতূহলী কবি রবীন্দ্রনাথ। এটি বলতে গেলে প্রথমেই বলতে হয়, রবীন্দ্রনাথ নিসর্গ ও মানুষের শ্রেষ্ঠ কবিরূপে আমাদের মানুষলোক সম্পূর্ণ অধিকার করেছেন। আধুনিক বিশ্বে বাংলা তথা ভারতের গৌরব সুপ্রতিষ্ঠিত করেছেন তিনি, কিন্তু তিনি নিতান্ত আত্মমগ্ন কবি ছিলেন না। স্বদেশ ও বাইরের পৃথিবীতে ছোট বড় যেসব ঘটনা মানুষের সমাজমূর্তি বদলে দিচ্ছে, তার প্রতি যেমন সচেতন ছিলেন কবি, তেমনি তার দীর্ঘ যে জীবনযাপন, সেই সমস্ত উল্লেখযোগ্য বৈজ্ঞানিক আবিষ্কার যা ঘটেছে তার জীবনযাপনকালে, জীবজগৎ বস্তু পৃথিবী ও মহাকাশকে এক সূত্রে গেঁথে তুলেছে মহাবিশ্বয়ে, তা সুন্দরভাবে কবি লক্ষ্য করেছেন, আর তার স্বাক্ষর রেখে গেছেন অজস্র গানে, কবিতায় এবং প্রবন্ধে। এই মহাকবি স্বয়ং বিজ্ঞানী না হলেও খ্যাতনামা বৈজ্ঞানিকেরা বারবার পরীক্ষা নিরীক্ষার সাহায্যে এবং গণিতের সূক্ষ্ম গণনায় প্রাণ ও প্রাণী, পৃথিবী ও মহাকাশ, গতি ও পরিবর্তনে যেসব রূপরেখা চিত্রিত করেছেন, তাতে কবি গভীর আস্থা রেখেছেন, এবং তারই অনুপ্রেরণায় হয়ে উঠেছেন নূতনতর কল্পনার পথিক। কেন বললাম, আমরা আসবো বিশ্লেষণে, তবে এই যে তুমি গানটা গাইলে, এখানে কবি কি বলছেন যে অনন্তেরও পানে চাই চাহি আনন্দেরও গান গাহি ক্ষুদ্র শোক নাহি নাহি রে, ক্ষুদ্র শোক তাপ নাহি নাহি রে। মানে সত্যি তাই, যে তার তো জীবৎকালে 44টা যদি কাউন্ট করা যায়, তারপর গণনা করা যায়, তাহলে 44টা মৃত্যু, কাছের প্রিয়জন পরিজনকে মিলিয়ে প্রায় 44 জনের মৃত্যু কবি তার এই দীর্ঘ জীবনযাপনকালে দেখেছেন। কিন্তু সেই সমস্ত শোক, সন্তান শোক, স্ত্রী শোক, তার প্রিয় যে বৌদি, তার মৃত্যুর শোক, বান্ধবী বলা যেতে পারে, তার শোক, সমস্ত শোক কবি কাটিয়ে উঠতে পেরেছিলেন। আমি এই গল্পটি শুনছিলাম সেদিনকে, যেদিনকে কাদম্বরী দেবী মারা যান,
তেতালার বারান্দায় যে ছাদে তারা দুজনে মিলে যে বাগানটি করেছিলেন, রবীন্দ্রনাথ সেনকে গল্পটা বললেন না, রবীন্দ্রনাথ সারা রাত্রি না ঘুমিয়ে ওই যে ফুটে থাকা ফুলগুলোকে আদর করে গেছেন, এই যে শোকের বহিঃপ্রকাশ, কার আছে এরকম শোকের বহিঃপ্রকাশ? আমরা তো কেঁদেই ভাসাবো। কবি এমনি এমনি রবীন্দ্রনাথকে নিয়ে তার মৃত্যুর এতগুলো বছর পরে আমরা আলোচনা করছি, এটা এমনি এমনি নয়, তিনি তার ভাণ্ডারে প্রচুর কিছু রয়েছে, শুধু না সেটাকে উপলব্ধি করা। আমরা বড্ড বেশি আধুনিক করে তুলতে চাইছি রবীন্দ্রনাথকে, আধুনিকতার মোড়কে মুড়তে চাইছি, এটা রবীন্দ্রনাথ নয়। যত আমরা রবীন্দ্রনাথকে আধুনিক করে আমাদের মতো করে ভাবতে শুরু করব, ভাববো রবীন্দ্রনাথকে আরেকটু আধুনিক করি না কেন, আমরা তত পিছবো, কেননা রবীন্দ্রনাথ নিজে ভীষণ আধুনিক। তিনি যেটুকু দিয়ে গেছেন সেটুকুই আধুনিকতা, তার বাইরে নতুন করে নয়। তারপরে যদি রবীন্দ্রনাথকে নিয়ে আমরা আধুনিকতার মোড়কে মোড়াতে চাই, তাহলে রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের অজ্ঞতাই ফুটে উঠবে। তো চলো পরের গানে যাই। এই যে বিজ্ঞান মনস্ক রবীন্দ্রনাথের কথা বললে, আমরা তো জানি যে আমাদের দ্য সান ইজ দ্য ইটার্নাল সোর্স অফ এনার্জি আমাদের কাছে, তো সেরকম একটা গান, কালকে গান বাঁচতে গিয়ে আগের দিনকে একটা গান পেলাম, যে গানের মধ্যে কিন্তু এই কথাই ফুটে উঠেছে। প্রথম আদিতব শক্তি আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে, প্রথম আদিতব শক্তি আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে, প্রথম আদিতব শক্তি তোমার সূরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পবনে, তোমার চিদাকাশে ভাতে সূরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পবনে, তুমি আদি কবি কবি গুরু তুমি হে, তুমি আদি কবি কবি গুরু তুমি হে, মন্ত্র তোমার মন্ত্রিত সব ভুবনে, প্রথম আদিতব শক্তি আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে, প্রথম আদিতব শক্তি। আমি আসবো এই প্রসঙ্গে, এই গানের প্রসঙ্গে আলোচনাতে আসবো, যে ইলেকট্রন প্রোটন নিউট্রনের প্রসঙ্গে আসবো। এবারে আসি যে বিজ্ঞানের সঙ্গে কবির প্রথম পরিচয় ঘটেছিল 10 বছর বয়সে, গৃহশিক্ষকের হাতে কলমে বোঝানোর মাধ্যমে, যন্ত্রতন্ত্রের সাহায্যে পড়ান গৃহশিক্ষক, এটাতেই কবির উৎসাহ সবচেয়ে বেশি। বিজ্ঞানের প্রতি রবীন্দ্রনাথের জীবনব্যাপী যে অনুরাগ ও কৌতূহল ছিল, এভাবেই তার ভিত্তিপত্তন হয়েছিল।
তিনি বালক বিজ্ঞান কৌতূহলীকে শিক্ষক বুঝিয়ে দিলেন কিভাবে জল গরম করলে তা উপরে ওঠে আর ঠান্ডা জল নিচে নেমে যায় এবং তার ফলেই সশব্দ আলোড়ন ঘটে। কিন্তু জল ও মাটির স্পর্শে শুকনো বীজ থেকে কেন কিভাবে অঙ্কুর গজায় তার কৌতূহল বালক চিত্তে বহুদিনই ছিল। এ তার অজানার প্রতি চিরবিস্ময়ের অংশ, যার আভাস লেগেছে যৌবনে কবির লেখা বসুন্ধরা কবিতায়। কবি সেখানে বলছেন, সম্মুখে মেলিয়া মুগ্ধ আঁখি, সর্ব অঙ্গে সর্বমনে অনুভব করি তোমার মৃত্তিকা মাঝে কেমনে শিহরি উঠিতেছে তৃণাঙ্কুর। ক্রমশ বিজ্ঞানের দীক্ষায় কবির এ বিস্ময় কতকটা নিবৃত্ত হয়েছে বটে, কিন্তু আরও গভীরতর, আরও অজানা রহস্য তার মন অধিকার করেছে এবং বিজ্ঞানের সহায়তায় তা মোচন করতে করতে চলেছে শেষ দিন পর্যন্ত। চলে যাই পরের গানে। আচ্ছা, এখন সময়টা হয়ে গেছে একটা বিরতির, বিরতির উপরান্তে আমরা ফিরছি, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফেনাইল, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফি ভর্তি, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ এক্সক্লুসিভ ডক্টর।